দর্শক, জঙ্গি সদস্য গ্রেপ্তারের বিষয়ে আর খবর জানাতে টেলিফোনে যোগ দিচ্ছেন সহকর্মী আইয়ুবুল ইসলাম। আইয়ুব, অভিযান নিয়ে র‍্যাব সবশেষ কি তথ্য জানিয়েছে? কক্সবাজারের উখিয়ার কুটপালং রোহিঙ্গা ক্যাম্প সংলগ্ন এলাকায় অভিযান চালিয়ে নতুন জঙ্গি সংগঠন জামাতুল আনসার ফিল হিন্দাল সার্কিয়ার সুরা সদস্য ও সামরিক শাখার প্রধান রণবীর ও তার সহযোগী বোমা বিশেষজ্ঞ বাসারকে দেশি ও বিদেশি অস্ত্র ও গোলাবারুদ সহ গ্রেপ্তার করেছে র‍্যাব। অভিযান চলাকালে জঙ্গিদের সাথে র‍্যাবের গুলি বিনিময় হয়। আজ সোমবার ভোরে এর অভিযান চলে বলে জানান কক্সবাজার র‍্যাব 15 এর অতিরিক্ত পুলিশ সুপার আবু সালাম চৌধুরী। আবু সালাম চৌধুরী আরো জানান, আজ সোমবার ভোর সকালে গোপন সংবাদের ভিত্তিতে নব্য জঙ্গি সংগঠন জামাতুল আনসার ফিল হিন্দাল সার্কিয়ার আস্থানা শনাক্তের পর কক্সবাজারের উকিয়া 7 নম্বর রোহিঙ্গা ক্যাম্প সংলগ্ন এলাকায় র‍্যাব 15 এর সদস্যরা অভিযান শুরু করে। এ সময় র‍্যাবের উপস্থিতি টের পেয়ে জঙ্গির আস্তানা থেকে র‍্যাবকে লক্ষ্য করে গুলি ছুড়ে। এ সময় র‍্যাব ও পাল্টা গুলি চালালে শুরু হয় গোলাগুলি। এক পর্যায়ে জঙ্গিরা পালিয়ে যাওয়ার সময় ধাওয়া করে এই দুই জঙ্গিদের গ্রেপ্তার করে র‍্যাব। এ সময় তাদের আস্তানা থেকে বিপুল পরিমাণ আগ্নেয়াস্ত্র ও গোলাবারুদ উদ্ধার করা হয়। এ বিষয়ে বিস্তারিত প্রেস ব্রিফিংয়ে জানানো হবে বলে র‍্যাব মিডিয়া আমাদেরকে জানায়।